রথযাত্রার পূর্ণ দিবসে মানুষের প্রয়োজনীয় সামগ্রীর সম্ভার নিয়ে এক দোকান উদ্ঘাটিত হয়ে গেল, মধুমিতা এন্টারপ্রাইজ, যেখানে পাওয়া যাবে সমস্ত ভারতীয় উৎপাদনজাত মুদি সামগ্রী এবং স্টেশনারি দ্রব্য। হুগলির মিলন সিনেমার কাছে 3 নম্বর শ্রীবাসনগর লেন কারবালা রোডে অবস্থিত মধুমিতা এন্টারপ্রাইজ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার হুগলি জেলার সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার রায়ের প্রয়াস। ভারতীয় দ্রব্যের ব্যবহার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি করতে মুদি সামগ্রী এবং যাবতীয় স্টেশনারি দ্রব্য নিয়ে তিনি এই মধুমিতা এন্টারপ্রাইজের উদ্ঘাটন করেন। এই দোকানে পাওয়া যাবে একান্তই ভারতীয় উৎপাদনজাত সামগ্রী। চায়না দ্রব্যের বর্জনের ডাকে সাড়া দিয়েই তার এই প্রয়াস। রথযাত্রার পুণ্যতিথিতে দোকানের ফিতে কেটে উদ্বোধন করা হয়। এদিন এই দোকানের ফিতে কেটে উদ্বোধন করেন বিজেপি নেতা স্বপন পাল। নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, সারা ভারতবাসীকে আত্মনির্ভরভাবে বেঁচে থাকার কথা বলেছেন। এই যে আত্মনির্ভর ভারত, আমরা যদি যে কথা বলা হচ্ছে যে লোকাল ফর ভোকাল, অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহার করার জন্য, বিদেশি পণ্য বর্জন করার জন্য, বিশেষ করে চাইনিজ যে প্রোডাক্ট আছে সমস্ত কিছু বর্জন করার জন্য আমরা সারা ভারতবর্ষের মানুষ কাছে, বিশেষ করে বাঙালির কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা ওবিসি মোর্চার সভাপতি শঙ্কর শর্মা এবং অন্যান্যরা। দামও কম, হ্যাঁ, অনেকটা লেস করে দিচ্ছেন উনি। দোকান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইন্দ্রজিৎ কুমার রায় বলেন, মোদী সরকারের অনুপ্রেরণায় আমাদের বহু হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে এতে, যার জন্য আমরা এটার উপর খুব উজ্জ্বল হয়ে, আমরা এই ব্যাপারটায় খুব উৎসাহিত হয়ে বহু লোকের কর্মসংস্থান করতে পারছি। এটা আমাদের সব থেকে বড়ো কাজ। আজকের বাজারে একটা 4,000-5,000 টাকার মাইনার চাকরি কেউ দিতে পারছে না, অথচ কিন্তু আমাদের এইখানে যদি কেউ 1 বছর কাজ করতে পারে, সে কমপক্ষে 70-80 হাজার 1 লাখ টাকা ইনকাম করতে পারে, এবং 2-3 বছর যদি কাজ করতে পারে 2-3 লাখ টাকা করে মাসে কামাতে পারবে। এবং আমাদের এই সংস্থাটা করার কারণ হচ্ছে হ্যাপি হেলথ ইন্ডিয়ার যে সমস্ত প্রোডাক্টগুলি নেই, মানে হ্যাপি হেলথ ইন্ডিয়া আমাদের পাঞ্জাবের কোম্পানি, তাদের যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট নেই সেই কোম্পানিগুলো আমাদের এখানে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তা যারা সেই মাল নিতে আসছে অন্যান্য মালগুলো আমাদের এখানে পাবে এবং পাইকারি রেটে পাবে। সব থেকে বড় কথা, এই পাইকারি রেটে কিন্তু ছোটোখাটো মাল কিন্তু কেউ পাইকারি রেটে দেয় না, কিন্তু আমরা যতটা পারবো কমে সেটা দেবো, যেহেতু হ্যাপি হেলথ ইন্ডিয়া যারা সদস্য এখানে আছে তাদের জন্য। এর সঙ্গে আমরা এই কাউন্টারটা নতুন উদ্বোধন করলাম, এটা হচ্ছে আমার মুদিখানার দ্রব্য কাউন্টার। জেনারেলি 8টা থেকে 2টো, আবার বিকেল 5টা থেকে 10টা। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, এসএম নিউজ বাংলা।